তো হ্যালো বন্ধুরা আজকে যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে এলপি এল পি সি টুতে যে একটা টপিক থাকে সেটা হচ্ছে আপনার বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে পোর্শনটা তো কীভাবে প্রিপারেশান নেওয়া যেতে পারে সেটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে কমেন্টে দেখলাম ঠিক আছে তো সেটা আমি বলে দিচ্ছি দেখুন বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে টাফ কিছু নেই আপনার ডিপ্লোমা হোক আইটিআই হোক বিটেক হোক আপনার যে জেনারেল ইঞ্জিনিয়ারিং যেটা ছিল মানে কয়েকটা সাবজেক্ট ছিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তারপর স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালস কম্পিউটার অ্যাপ্লিকেশান তারপর আপনার ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স ঠিক আছে তারপরে আপনার ছিল হেলথ অ্যান্ড সেফটি বলে ছিল কারো কারো ছিল কারো কারো এটা ছিল না যাই হোক এই যে কমন সাবজেক্টগুলো রয়েছে তো সেইগুলো থেকে কিছু কিছু টপিক তুলে নিয়ে আপনার বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং পোর্শন আর একটা জিনিস বলতে ভুলে ওই যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো এটা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল আর হচ্ছে খুব বড়ো পার্ট একটা ঠিক আছে তো ড্রয়িং যারা ভালো করেন ঠিক আছে ড্রয়িং থেকে খুব টাফ কোশ্চেন আসে না ড্রয়িং থেকে খুবই সিম্পল কোশ্চেন আসে তো ড্র ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা কেউ যদি ভালো করে আপনি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার করে থাকেন ঠিক আছে তো অবশ্যই এটা খুবই ইজি মানে ইজিভাবে হয়েছে টাফ নেই বাইরে থেকে কিছু পড়াশোনা করতে হবে না কয়েকটা শর্ট কোশ্চেন আসে তো এটা থেকে করলে আপনি ড্রয়িংটা পাস করতে পারবেন তো কোথা থেকে পড়বেন কী পড়বেন সেটা যখন নোটিফিকেশান হবে বেরোবে তখন পড়ে দেব আর গতবারে কীভাবে মানে কোশ্চেন এসেছিল বা কীভাবে কীভাবে আমি কোচিং দিয়েছিলাম সেটা বেসিক কনসেপ্ট চ্যানেলে গেলে আপনি দেখতে পাবেন সেখানে আবার আমার লেকচারগুলো রয়েছে আমার ক্লাসগুলো রয়েছে ঠিক আছে আর আর একটা কথা বলবো আর এখানে কিছু ফিজিক্সের টপিক থাকে মানে স্ট্রেন্থ ম্যাটেরিয়ালস আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের থেকে বেছে কয়েকটা ফিজিক্সের টপিক যেমন ইউনিট মেজারমেন্ট মাস ওয়েট ডেন্সিটি ওয়ার্ক পাওয়ার এনার্জি স্পিড ভ্যালিসিটি হেড টেম্পারেচার বেসিক ইলেকট্রিসিটি লিভার সিম্পল মেশিন এরকম কয়েকটা চ্যাপ্টার রয়েছে তো এইগুলো আপনি ফিজিক্সেও পেয়ে যাবেন জেনারেল ইঞ্জিনিয়ারিং বইতেও পেয়ে যাবেন তো এগুলো আপনি ভালো করে পড়ুন এগুলো কোথা থেকে পড়বেন বলেছি টেন প্লাস টু স্ট্যান্ডার্ডের মানে টুয়েলভ লেভেলে ঠিক আছে ইলেভেন টুয়েলভে যে ফিজিক্স ছিল সেই বই থেকে পড়লে সব থেকে ভালো আর যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিকটা বেশিরভাগ ওয়েস্টবঙ্গলে তো বাংলা মিডিয়াম পড়াশোনা করেন তো যারা ইংলিশ মিডিয়াম পড়াশোনা করছে খুব ভালো যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন তাদেরও আমি বলবো যে ইংলিশ মিডিয়ামের একটা বই কিনে সেম টপিক সেম মানে ড্রেসক্রিপশান সব কিছু ইংলিশ মিডিয়াম বই তুলে যদি পড়াশোনা করা যায় তো তাতে আমার আমার টার্মগুলোর সঙ্গেও পরিচিত হয়ে যাবে আর আমার মনে হয় ইংলিশ খুব একটা অসুবিধা হবে না যারা বাঙালি আছে কেননা ইংলিশে নিজে আমি খুবই কাঁচা কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি এগুলো পড়তে ইংলিশে আমি বাংলা মিডিয়াম পড়াশোনা করেছি ঠিক আছে তো এমনকি ডিপ্লোমাতেও আমি বাংলা মিডিয়ামে যে কমন সাবজেক্টগুলো যেগুলো ছিল বাংলা মিডিয়ামে পড়া যায় সেগুলোও বাংলা মিডিয়ামে আমি দেওয়ার চেষ্টা করেছি তো এরকম অবস্থায় আমি যদি কভার করতে পারি তো আপনারা অবশ্যই পারবেন ফিজিক্স বিশেষ করে ফিজিক্সটা আপনি দেখবেন ইংলিশ মিডিয়ামের কিছু বই যদি মার্কেটে পাওয়া যায় বা কলেজ স্ট্রিট চলে যাবেন ওখানে পুরনো বই অনেক পেয়ে যাবেন তো ইলেভেন টুয়েলভ লেভেলের ইলেভেন টুয়েলভ লেভেলের যে ফিজিক্স বই আছে এই এই যেই চ্যাপ্টারগুলো আমি বললাম এই চ্যাপ্টারগুলো তুলে আপনি ওখান থেকে পড়াশোনা করতে পারেন তো ওগুলো কভার হয়ে যাবে আপনার আর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বলবো কম্পিউটার সায়েন্সের ডিজিটাল ইলেকট্রনিক্সের যে পার্টটা আছে মানে ওই বাইনারি টু ইয়ে বাইনারি টু ডেসিমেল ডেসিমেল টু বাইনারি টার্সিয়ারি এইগুলো যেগুলো আছে তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে মেমোরি কী কী টাইপের হয় মানে বেসিক কম্পিউটারের বেসিক নলেজটা যেটা হয় আপনার ঠিক আছে হার্ড ডিস্ক হার্ডওয়্যার সফটওয়্যার এইসব সফটওয়্যার অ্যাপ্লিকেশান এইসব মানে সিম্পল জিনিস একদম ঠিক আছে এইগুলো নিয়ে আপনি একটু পড়াশোনা করুন কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে কোনো বই যদি থাকে আপনার কাছে আপনি এখন থেকে আপনি দেখতে পারেন এগুলো ঠিক আছে তো এখানে আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশানটা কাভার হয়ে যাবে আর এনভায়রনমেন্ট এডুকেশানের ক্ষেত্রে বলে দিচ্ছি কিছুটা ফিজিক্স টাচ আছে কিছুটা জিওগ্রাফি টাচ আছে এটা এনভায়রনমেন্ট এডুকেশান ঠিক আছে তো এটা প্রত্যেকটা আমার মনে হয় ক্লাসে এটা আছে পড়ানো হয় মাধ্যমিক লেভেলেও আছে উচ্চ মাধ্যমিক লেভেলও আছে ডিপ্লোমা আইটিআই বিটেক লেভেলেও এটা সাইড একটা সাবজেক্ট কমন সাবজেক্ট আছে ঠিক আছে তো এটাও আপনি আপনার কাছে যে বই থাকুন কেন আমার মনে হয় ইংলিশ মিডিয়ামের বইটা আপনি ফলো করতে পারবেন ঠিক আছে পারেন বাংলা মিডিয়ামে যারা ভাবছেন যে পরীক্ষা দেবেন খুবই ভালো বাংলা পরীক্ষা দিলে খুবই ভালো কিন্তু কিছু কিছু টার্ম আছে যেগুলো মানে গুগল থেকে ট্রান্সলেট করে ইংলিশ টু বাংলা ঠিক আছে তো এমন বাংলা মানে উদ্ভট উদ্ভট ওয়ার্ড পাবেন ঠিক আছে আমিও প্রথম ভেবেছিলাম যে বাংলায় পরীক্ষা দেবো কিন্তু এমন এমন কিছু ওয়ার্ড আছে আপনি যদি মডেল সেট কোশ্চেন তুলেন বা এমনি নর্মাল যদি টেস্ট সিরিজগুলো দেখতে পান ওখানে দেখতে পাবেন এমন এমন বাংলায় রয়েছে যেগুলো আপনি মানে উদ্ধার করতে না ওর থেকে ইংলিশে পড়লে আপনি সহজে মানে উদ্ধার করতে পারবেন টার্মগুলোর সঙ্গে আপনার পরিচয় রয়েছে ঠিক আছে তো সেই জন্য বলবো যে ইংলিশে আপনি পড়ুন ঠিক আছে যেমন একটা এক্সাম্পল দেখ এনভারমেন্ট ডিভিশনে ধরুন গ্রিন হাউস গ্যাস তো গ্রিন হাউস গ্যাসটাকে বাংলায় এমনভাবে বিকৃত করে ওইটাকে সবুজ ঘর গ্যাস এরকম কিছু যদি বলা হয় তো সেটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যায় তো মানে অন্যরকম দাঁড়িয়ে যায় ঠিক আছে সেটা আক্ষরিক অর্থে দেখুন গুগল থেকে তো ওটা ট্রান্সলেট করেছে সেই জন্য আমি বলব যে ইংলিশে টার্মগুলো পড়তে আর ইংলিশে সব কিছু পড়তে তাতে আপনারও সুবিধা হবে টার্মগুলো রাখতে পরীক্ষা পরীক্ষার সময় খুব ইজিভাবে হয়ে যাবে ইংলিশ বাঙালিরা ইংলিশ একটু বেশি বোঝে গ্রামার্টিক্যালে যদি নলেজ নাও থাকে তাও মোটামুটি স্পোকেন ইংলিশের দিক দিয়ে বাঙালিরা অনেকটাই এগিয়ে আছে এই বিষয়ে আমি বলবো তো সেই জন্য বলছি ইংলিশটাকে একটু গুরুত্ব দেওয়ার জন্য আর অকুপেশনাল সেফটি হেলথ এগুলো আমি নোটস দিয়ে দিয়েছিলাম মানে এখনও ইউটিউবে গেলে বেশিকাংশ চ্যানেল এগুলো আপলোড করা আছে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর নতুন অ্যাডভার্টাইজমেন্ট হলে আমি আবার নতুনভাবে নোটস আপডেট করে দিয়ে দেব কেননা মানে চার পাঁচ বছর অন্তর একবার করে এলপির পরীক্ষা হয় তো সেই হিসাবে তো মোটারাইজেশান আনতে হবে আমাদেরকে চেন আনতে হবে আপডেটেড থাকতে হবে মানে এক্সাম মানে এক্সামিনেশান যে মডিউল আছে তার সঙ্গে আমাদের আপডেট থাকতে ভালো হয়ে যাবে তো বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে মেনলি যেটা আছে ড্রয়িংটা ভালো করে করবেন ঠিক আছে ড্রয়িংয়ের শর্ট কোয়েশ্চিনগুলো প্লাস যেগুলো বললাম ইলেভেন টুয়েলভের ফিজিক্স ঠিক আছে সঙ্গে এনভায়রনমেন্টাল সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশান এই কয়েকটা জিনিস করলে আপনি মোটামুটি বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা উদ্ধার হয়ে যাবেন তো এটা কিন্তু খুব মানে ভ্যালুয়েবল মানে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক মানে এএলপি এক্সামের জন্য এটা সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে পার্টটা পড়লাম কেননা আপনার কম্পিটিশান পুরো ডিপেন্ড করে আছে এই টপিকটার উপরে এরপর তো ম্যাথামেটিক্স রিজনিং যেগুলো আছে জি যেগুলো আছে ওগুলো তো কমন ব্যাপার আপনি সিবিটি ওয়ান ওগুলো পড়ছেন সিবিটি টুতে মেন যেটা কিন্তু টপিক এটাই এটা কিন্তু একদম অবহেলা করলে চলবে না এটা সবথেকে ভাইটাল আর সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক অনেকে আমার কমেন্টে জিজ্ঞেস করেছিল যে যারা জিজ্ঞেস করেছিল তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক তো ঠিক আছে তো আমি এটা প্রত্যেকটা টপিক ধরে টপিকের ভিতরে যে সাব টপিক আছে সেগুলো ধরে ডিসকাস করে দিলাম কোথা থেকে কোথা পড়বেন ঠিক আছে আপনি মোটামুটি এখন একটা বেসিক নলেজ নিয়ে রাখুন তারপর যখন অ্যাডভার্ট মেয়ের বেরোবে তখন তার সেভাবে আমি ভালোভাবে ফাস্টলি ঠিক আছে ব্রিফলি আমি আলোচনা করে দেবো কোথা থেকে পড়ে দেবো সব কিছু এ টু জেড বলে দেবো ঠিক আছে এখন থেকে অত বেশি লাফানোর কিছু দরকার নেই ঠিক আছে তো চলুন এই ভিডিওটা এটাই নেক্সট ভিডিওতে আমি অন্য টপিক নিয়ে ডিসকাস করব বাই বাই